সেই দিন বলতে আসলে তো আমাদের বিয়ের প্রথম থেকেই আমার বাড়িতে সমস্যা আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুরমশাই আমাদের এই বিয়েটা মেনে নেয়নি তো যাক বিয়েটা হয়েছে তারপর থেকে ওনাদের যৌতুক নিয়ে সমস্যা তো যৌতুক নিয়ে সমস্যা ওনাদের দাবি ছিল ওনাদের ছেলেকে আমরা বাইক বা লাখ টাকার ক্যাশ একটা দাবি ছিল যেটা আমার এক দেয়নি তো ওটা থেকে আমাদের সব সম্পর্কটা আমার শাশুড়ি মার সঙ্গে প্রথমেই খারাপ ওটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আবার সংসারও হয়েছে উনি আমাকে অনেক প্রথম থেকেই অনেক গালি গালাচ্ছে ওনাকে মোট কথা আমার পছন্দ মানে আমাকে উনি পছন্দ করেন না এভাবে আমরা সংসারটা কন্টিনিউ করেছি এর মধ্যে আমার হাজব্যান্ড আমার সাপোর্টে ছিল ও বলেছে যাই হোক ঠিক হয়ে যাবে ওর ভরসাতে আমি সংসারটা কন্টিনিউ করেছি অনেক সমস্যাও হয়েছে মিটে গেছে লাস্ট দেখা গেল আমরা আমাদের বাড়িতে একটা সমস্যা হয় তার জন্য আমরা বাড়ি থেকেও বের হয়েছি একটু ভালো থাকার জন্য কিন্তু ওনার অত্যাচার আমার উপর বন্ধ হয়নি আমি বাড়ি থেকে চলে গিয়েছি আমরা দেড় বছরের মতো আলাদা বাড়িতে ভাড়া ছিলাম উনি আবার আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসেছে কিন্তু এসেই আবার ওনাদের চক্রান্ত শুনু শুরু হয়ে গেছে আর ওনার সঙ্গে জড়িত আছে ওনার একটা বোন হ্যাঁ ওই বোনটা শিবুদেবনাথ উনি আমার শাশুড়ি মাকে নাড়ে আর আমার শাশুড়িমারও যদি একটা সুদের ব্যবসা আছে টাকার কারণে ওনাদের যত চালবাজি ওনার টাকাটা নিয়ে ওদের প্রথম থেকেই লুক তো এই টাকাটার জন্য আমার সংসারটাকে এত নাড়াচাড়া করা আর কি শাশুড়ি তো আপনি বাড়ি থেকে কেন চলে গেছেন কেন বাড়ি থেকে বাড়িতে চলে গেছি বলতে আমার বাড়িতে আমি নতুন একটা ঘর উঠানোর স্টেপ নিয়েছি আমার বাড়ির ঘর মোটামুটি কমপ্লিট তো ওইখানে আমি একটা মিস্ত্রি আসে সব মিস্ত্রিদের সঙ্গে আমার কথা বলতে হয় আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না ও বলেছে প্রিয়াঙ্কা তুমি এটা সামলাতে হবে আমি তো টাকা দিতে পারবো বাকি সব কনভারসেশন আমার করতে আমার শাশুড়ি মা কোনোভাবে আমার সংখ্যার পেরে উঠছিল না এবার উনি আমাকে বদনাম দিয়েছে তা আমি নাকি মিস্ত্রি বলি ওরা হচ্ছে মুসলিম পাশাপাশি ওরা মিস্ত্রি আমার ওদের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে উনি এবার লোক ডেকে ডেকে এনে দেখাতো আমি ওদের সঙ্গে কথা বলি উনি যেভাবে মানুষকে বুঝিয়েছেন দেখিয়েছেন এবার লাস্টে কি করলো উনি আমার উপর মানে আঘাত করা শুরু করেছে আমি নাকি এই করেছি আমি নাকি মিস্ত্রিদের সঙ্গে আমার দুষ্টির খারাপ কিছু সম্পর্ক উনি নাকি দেখেছেন এই করেছেন সেই করেছেন মানে পুরো পাড়া রুটিয়ে দিয়েছে হুম যে আমার মিস্ত্রিদের সঙ্গে খারাপ সম্পর্ক এবং পার্টিকুলার একটা নামও উনি মেনশন করেছেন যে ওর সঙ্গে আমার খারাপ সম্পর্ক তারপর উনি কিছু লুক দেখেছেন মানুষ যখন জানা জানি হয়ে গেছে এই জিনিসটা আমার আর ভালো লেগে উঠিনি তাই আমি বাড়ি ছাড়া স্টেপ নিয়েছি আর উনি তো প্রথম থেকেই চাইতেন উনি বলেছে তোকে আমি আমার ছেলের সঙ্গে সংসার করতে দেব না এর এর কি কারণ এই যৌতুকের জন্য যৌতুক পাশাপাশি আমাকে ওনার পছন্দ ছিল না প্রথম থেকে ওনার সঙ্গে আমার বিবাদ উনি আমাকে বাবার বাড়ি ঠিক মতো আসতে দিত না আমি অনেক সবটাই মেনে নিয়েছি যে তোমার একটা মেয়ে সন্তান আছে এখন সমস্যা আবার হয়েছে আমি কলেজে ভর্তি হবো কলেজে স্টেপ নিয়েছি ওটাতে ওনার সমস্যা আমরা আমাদের মতো করে থাকি ওনার খালি একটাই সমস্যা মানে আমি গৃহবধূ হয়ে ওনাকে সেবা করব ওনার আত্মীয় স্বজন আসবে আমি কোনো পড়াশোনা কিছু করার দরকার নেই আমি ওই কলেজ স্টোরেজ বন্ধ করে ওনাকে শুধু সেবা করবো ওনার আত্মীয় স্বজন আসলে শুধু দেখাশোনা করবো আমার কলেজে যাওয়াটা নিয়ে সমস্যা সেখানে এখানে খারাপ কাজ করতে যাব গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছি সেখানে তো ওটা নিয়ে আবার সমস্যা তৈরি হয় তারপর উনি আমার সঙ্গে কোনোভাবে বেড়ে উঠছিলো না তা আমাকে বদনামটা করেছে আমি জানি এই বদনামটা আমি বলে বলে কারোর মুখ বন্ধ করতে পারবো না তাই আমি বাধ্য হয়েছি যে আমি আমি হয়তো বা যদি ছেড়ে দেই সংসারটা সব ঠিক হয়ে যাবে আমি নিজে টিকিট করে আমি কলকাতা অবধি চলে গেছি তারপর আমি ভেবেছিলাম আমি মায়াপুর বাবু থাকো একটা চলে যাবো আমি আমার মতো করে থেকে যাব। উনি এই সময়টা কাজে লাগে উনি আমার নামে বদনাম জটিয়েছে আমি নাকি কোনো মুসলিম ছেলের সঙ্গে আমাদের বাড়ির মিস্ত্রিটার সঙ্গে আমি পালিয়ে গেছি আমার সবার কাছে একটাই কথা যে আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি একটা মুসলিম মিস্ত্রির সঙ্গে পালিয়ে যাব এটা কি সত্যিই কি যুক্তির কথা হতে পারে এখন আমি তো এই সোসাইটিতে যে আমার বদনামটা রটেছে আমি সেটা কোনো দিনও বুঝতে পারবো না কারণ আমি সবার কাছে একটাই দাবি সবার কাছে আমি রিকোয়েস্ট করে বলছি যে আমার যে বদনামটা হয়েছে আমি চাই আমার শাশুড়ি এটা যেভাবেও বন্ধ করতে হবে কারণ আমি আমার বদনামটা কোনো দিন বলে বলে মানুষের মুখ বন্ধ আচ্ছা আপনার শাশুড়ি একটা অভিযোগ করেছে আমাদের কাছে যে আপনি নাকি দানিয়ে ওকে ওনাকে মারতে গিয়েছিলেন বলতে আমার হাজব্যান্ড কিছুদিন আগে উনি আমার হাজব্যান্ড গালিগালাজ করেছে আমার হাজব্যান্ড বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেছে পাড়া প্রতিবেশী সবাই দেখেছে মানে ওনার মার সঙ্গে ওনার বিবাদটা হয়েছিল তারপর আমি আমাকে ফো মানে ওনার বোনকেও উনি ফোন করেছে যে আমাকে এসে মারার জন্য ওনার পুরো যত মানে শক্তি লাগে ওনার ভাই বা বোন টোন সবাইকে তখন আমি কি করেছি আমাকে যখন মারতে আসবে বলেছে আমি বলেছি যে আবার যদি দাও নেই আরে ওরা যদি আমাকে মারতে আসে আমি সত্যি এবার দাও নিয়ে এবার মারামারি হবে কারণ আমার হাজব্যান্ডকে তো আমি খুঁজে পাচ্ছি না পাকা তিন ঘন্টা হয়ে গেছে আমারও তখন মাথা গরম ছিল আবার উনি এটাকে কাজে লাগিয়ে ভাড়াটিয়া ছিল কিছু বাড়িতে আমার হাতে দা দেখেছে এবার উনি সেইভাবে এটাকে কাজে লাগিয়েছে যে বাড়ি থেকে যাচ্ছা আচ্ছা আমরা এলাকা খবর পেয়েছি থেকেই আপনি এবং আপনার স্বামীর মধ্যে আপনাদের খুব সুসম্পর্ক রয়েছে আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো আপনি স্বামী বা বিভিন্ন ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে খুব সাপোর্ট করছে তো আপনার স্বামী যেহেতু আপনার পাশে আছে তখন আপনি কেন বাড়ি থেকে চলে গেছিলেন ওই যে শাশুড়ির অত্যাচারটা আর এই যে আমার নামে বদনামটা আমি হয়তো বা সর্ব কিছু স্টুডেন্ট নিয়ে বসি কিন্তু আমাকে তো ওরা আমার দিকে তাকায় আমার প্রতিনিয়ত মনে হয় ওরা হয়তো বা বলছে আমি মুসলিম ছেলের সঙ্গে এই করি সেই করি এই বদনামটা নিয়ে এখানে থাকাটা আমার জন্য আর ভালো লেগে উঠছিল তাই এখন কি চাইছেন আপনি আমি চাই এই যে social media আমার বদনামটা রটেছে আমি মুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গেছি আমার শাশুড়িমা এটা রটিয়েছে কারণ রমজান নামটা কোনোভাবে কারোর জানা সম্ভব না কারণ আমার বাড়ির নিশ্চিত ওটা শাশুড়ি জানা সম্ভব উনি যেহেতু যেভাবে রটিয়েছে উনি যেন সেইভাবে এটা বন্ধ করতে হবে না হলে আমি সবাইকে জানি আমি সুসাইড অ্যাটেম্প কারণ আমি সমাজে যেহেতু বের হতে পারছি না আমার আমার তো বের হওয়ার আর কোনো রাস্তা রইল না শাশুড়িমা তো তো একটা জিনিস কাজে লাগিয়ে আমাকে শেষ করে ঘটনাটাই আপনার স্বামী কি বলছে আমার স্বামী তো বলছে আমি ফোন করেছি ও আমাকে ফোন করে এনেছে ছয়বার সাতবার ফোন করেছে তুমি চলে আসো আমি বলেছি চলে এসে আমি কি করব আমি ওই সমাজটাই কি করে থাকবো তোমার মা তো আমার বদনাম রুটিয়ে দিয়েছে তো বলছে দেখো আমি